আমার নাম আলাউদ্দিন, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। মাই নেম ইজ ফাতেমা আক্তার, আই রিডিং ক্লাস 5। আমার নাম মইনুদ্দিন, আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি, আমার বয়স 13। For only 25 cents a day, you can educate a child in Bangladesh. Please sponsor a child's education in Bangladesh today. When you save a child, you're saving a family and a country. Save the Humanity is a non-profit, non-partisan organization that is helping countless children by providing basic education. আজ আমরা এসেছি নিউ ইয়র্কের ফ্লিট শোতে। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের জাহাজ এসে পাড়ি জমায়। আমার পিছনে আপনারা যে যুদ্ধ জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ রণতরী নয়, এটি একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই জাহাজটি ব্যবহৃত হলেও বর্তমানে এটি নিউ ইয়র্কের আসা সব টুরিস্টদের জন্য জাদুঘর হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন আমরা আপনাদের নিয়ে যাব এই যুদ্ধ জাহাজটির ভেতরে। মূল গেট থেকে শিপ পর্যন্ত পৌঁছাতে হলে আপনাদেরকে অনেক বড় বড় কিউ পার হয়ে যেতে হবে, কিন্তু লম্বা লম্বা লাইন দেখে এটা ভাববেন না যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। এই লাইনগুলো খুব স্মুথ ভাবে এবং খুব দ্রুত নিয়ে যাবে আপনাকে শিপে। যুদ্ধযানটিতে বসে আছে এর নাম হাম্বি। আর্মিরা এটি ব্যবহার করে যুদ্ধের জন্য। দেখতে ভয়ঙ্কর হলেও চালাতে কিন্তু এরা সমানই। আপনাদের এতক্ষণ পরিচয় করিয়ে দেওয়া হয়নি আমার বন্ধুর সাথে। ইনি হচ্ছেন জেফ পিকারিং। তিনি ইউএস এয়ারফোর্সে কাজ করতেন একসময়, বর্তমানে রিটায়ার্ড করেছেন এবং কাজ করছেন মিডিয়াতে। এবং আজকে তিনি আমাকে সময় দিচ্ছেন এই সুন্দর জায়গাটি ঘুরে দেখবার জন্য। দর্শক মন্ডলী, এটা হচ্ছে যে ইউএস নেভির যারা ডুবুরি রয়েছেন তাদের পোশাক। আপনারা দেখতেই পাচ্ছেন ঠান্ডা জলে ভালো মতো নিজেকে কাভার করার জন্য, নিজেকে ঢেকে রাখার জন্য একেবারে ফ্লিপ ফ্লিপ সহ একেবারে প্রফেশনাল পোশাক আশাক।
কখনো যদি আপনাদের ইচ্ছে করে আটলান্টিক সমুদ্রের ডুব দিতে অবশ্যই এসব কাপড় চোপড় নিয়ে যেতে ভুলবেন না, নাহলে তো ঠান্ডায় জমেই শেষ। খবর দিতে পারবেন যে আপনি এখানে আছেন, এছাড়া আরো অনেক ধরনের জিনিস এখানে আছে। দর্শক মন্ডলী, এই হেলমেটের সাথে লাগানো মাইক্রোফোনটির মাধ্যমে তারা পরস্পরের সাথে কথা বলতে এবং রেডিও ট্রান্সমিশনেও ব্যবহার করতে পারে, কারণ যখন এয়ারক্রাফটের মধ্যে থাকে অবশ্যই এই ফ্যানের আওয়াজ প্রচন্ড জোরে চলতে থাকে। আর ভেরি নাইস সানগ্লাসেস। আপনাদের কাছে আমাকে কিম্ভূত কিমাকার মনে হলেও আমার কিন্তু নিজের একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং হচ্ছে, মনে হচ্ছে এখন যুদ্ধে চলে যাচ্ছি। USS UGMR, এটি হচ্ছে রেস্কিউ হেলিকপ্টার, অর্থাৎ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে অথবা সৈন্যরা বিপদে পড়লে এই হেলিকপ্টারটি নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে অথবা যার বিপদগ্রস্ত তাদের সাহায্য করে থাকে। এটি হচ্ছে একটি মাল্টিপল মিসাইল লঞ্চার, অর্থাৎ এর ভিতরে 20-30টি মিসাইল একসাথে থাকে এবং তারা চাইলে একটার পর একটা থ্রো করতে পারে অথবা একসাথেও থ্রো করতে পারে। ইটস প্রিটি ডেঞ্জারাস। এটি হচ্ছে এই জাহাজের ব্রিজ রুম, এখান থেকে জাহাজস্থ রানওয়েতে অবতরণকারী ও উড্ডয়নকারী সকল জঙ্গি বিমানকে নির্দেশনা দেওয়া হয়। USS UGMR দৈর্ঘ্য 844 ফিট এবং এর প্রশস্ততা 106 ফিট। এর হ্যাঙ্গারে একসাথে 30টি হেলিকপ্টার এবং 6-8টি 8B হ্যারিয়ার বিমান থাকতে পারে। এর নাবিক ধারণ ক্ষমতা 3000-এরও বেশি। শুধু তাই নয়, এখানে 6টি অপারেশন থিয়েটার সহ 600 সিট বিশিষ্ট একটি পূর্ণাঙ্গভাবে সজ্জিত হসপিটালও রয়েছে। দর্শক মন্ডলী, আমার পিছনে আপনারা যে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি CH ট্রুপ ক্যারিয়ার, অর্থাৎ এই হেলিকপ্টারে করে যুদ্ধ চলাকালীন সময়ে সৈন্যদেরকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হয়। এখান থেকে সৈন্যরা কখনো দড়ির মাধ্যমে, কখনো প্যারাশুট দিয়ে যুদ্ধক্ষেত্রে অথবা পানিতে ল্যান্ড করে। এই ট্রুপ ক্যারিয়ারটির রয়েছে 6টি বড় বড় প্রপেলার, যেহেতু প্রপেলারটা মূলত সামনের দিকে তাই টেলের পেছনে এখানে আরেকটি ছোট প্রপেলার রয়েছে পুরো এত বড় জাহাজ থেকে অর্থাৎ এত বড় হেলিকপ্টার থেকে ব্যালেন্স করার জন্য। এটি হচ্ছে ট্রুপ ক্যারিয়ারের ভেতরের অংশ, এখান দিয়ে সৈন্যরা পানিতে ঝাঁপিয়ে পড়ে বা প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এখানে সারি ধরে তারা বসে থাকে। দর্শক মন্ডলী, যেহেতু এটি একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং প্লেন এসে এখানে ল্যান্ড করে, এখান থেকে চেক আপ করে, যার জন্য জাহাজের চারিদিকে কোনো রেলিং দেয়া নেই, কিন্তু যাতে সৈন্যরা বা নাবিকরা এখান থেকে পড়ে যেতে না পারে তার জন্য জাহাজের চারিদিকে রয়েছে স্টিলের নেট, যার ফলে কখনো যদি কেউ পা স্লিপও করে তারা সরাসরি পানিতে না পড়ে বরং নেটের উপরে পড়ে যাবে। এই এয়ারক্রাফটের নাম হ্যারিয়ার। যদিও এটি একটি প্লেন, কিন্তু টেক অফ অথবা ল্যান্ডিং এর জন্য এর রানওয়ে এর কোনো প্রয়োজন হয় না, এটি হেলিকপ্টারের মতোই জায়গায় অর্থাৎ ভার্টিক্যালি ল্যান্ড করতে পারে। আমার গলায় সিলভার যে লকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এর একটি বিশেষ তাৎপর্য আছে। ইউএস এর সামরিক বাহিনীর যে কোনো সদস্যের গলায় আপনারা এরকম একটি লকেট দেখতে পারবেন, এর মাঝে লেখা থাকে সেই সদস্যের অর্থাৎ সেই সামরিক বাহিনীর সদস্যের নাম, তার সার্ভিস নাম্বার, তার ব্লাড গ্রুপ এবং তার ধর্ম, তিনি কোন ধর্মের অধিকারী। এর কারণ হচ্ছে সেই সদস্য যদি কখনো যুদ্ধক্ষেত্রে কোথাও অসুস্থ অবস্থায় পড়ে থাকেন যেখানে তার কোনো পরিচয় জানা যাচ্ছে না, তখন যাতে তাকে সাহায্য করবার জন্য তাকে কোন গ্রুপের ব্লাড দিতে হবে, তাকে কোন ধর্মের লোকদের কাছে নিয়ে যেতে হবে সেটা জানা যায়। কোনো ইউএস সামরিক বাহিনীর সদস্য মারা গেলে তখন এই লকেটটি তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। God bless the US Navy.
আমার নাম আলাউদ্দিন আমা আমি চিঠি দিয়ে জানিতে পারি মাই নেম ইজ ফাতেমা আক্তার আই রিডিং ক্লাস 5 আমার নাম মইনুদ্দিন আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি আমার বছর 13 For only 25 cents a day you can educate a child in Bangladesh Please sponsor a child's education in Bangladesh today When you save a child you're saving a family and a country Save the Humanity is a non-profit, non-partisan organization that is helping countless children by providing basic education. My name is Fatima Akhtar. I read in class 5. আমার নাম মইনুদ্দিন আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি আমার বছর 13. For only 25 cents a day, you can educate a child in Bangladesh. Please sponsor a child's education in Bangladesh today. When you save a child, you're saving a family and a country. Save the Humanity is a non-profit, non-partisan organization that is helping countless children by providing basic education. বাংলাদেশের রাস্তায় বের হলে
ফুটপাতে অসংখ্য দোকানপাট দেখা যায়। এ নিয়ে আমাদের অনেকেরই অনেক অভিযোগ আছে। পৃথিবীর কোথাও গেলে এরকম দেখা যাবে? রাস্তাঘাটে লোকজন বসে জিনিসপত্র বিক্রি করছে। মজার ব্যাপার হচ্ছে, শুধু বাংলাদেশেই কিন্তু এরকম চলে না, বিশ্বের অন্যান্য দেশে, এমনকি আমেরিকার মতো সবচেয়ে উন্নত দেশেও ফুটপাতে লোকজনে জিনিসপত্র বিক্রি করছে এবং ভালো ব্যবসা করছে, সেটা অ্যাপ্রিসিয়েটেডও হচ্ছে। বাংলাদেশে অসংখ্য লোক যারা আমেরিকায় বসবাস করছেন, বাঙালি, তারা এভাবে তাদের স্টল নিয়ে, দোকান নিয়ে বসেন রাস্তার পাশে এবং ব্যবসা করেন। এমনই একজন বাঙালি যিনি ফলের ব্যবসা করেন ম্যানহাটনে, রবিউল ভাই, তার সাথে আজকে আমরা কথা বলতে এসেছি। আমি আসি এখানে 5টা থেকে 6টার মধ্যে চলে আসি, তারপর দোকান এখানে সারাদিন চলে। তবে আমার এই বিজি টাইমটা ধরেন 8টার পর থেকে মোটামুটি একটু 8টা থেকে 10টার মধ্যে এই সময়টা একটু বিজি যায়। আপনার এখানে কি ফলের দাম বা জিনিসপত্রের দাম দোকানের ভেতর থেকে বেশি, কম নাকি সমানই? না, আমাদের এখানে দোকানে ফলের দাম সবচেয়ে কম। সাধারণত দোকানে ফল হলে সেটার উপর এক্সট্রা ট্যাক্স বসানো হয়, আপনারা সেটা ট্যাক্স নেন না? তাহলে শুধু এসে দোকান নিয়ে বসলেন এবং যা বিক্রি করলেন তার উপর থেকে ট্যাক্স দিলেই হয় নাকি আরো কিছু? এটা কিছু হিসাব আছে আর কি, আলাদা হিসাব আছে। মানে তাহলে মোটামুটি লাভ কেমন থাকে? তাতে মোটামুটি একজনের সংসার ভালো মতো চলে যায়, তাই না? যে দেশে কিছু করা যায় আর কি। প্রথমে এখানে আসার পর মানে সাধারণত বিদেশে এলে বাঙালিরা হয়তো রেস্টুরেন্ট ব্যবসায় যায় বা এরকম, আপনার এই ব্যবসা করার চিন্তা কেন হলো? আমি প্রথমত ওই একই আপনার কথায় আমি ফিরে আসি, প্রথমত আমি আসি কিন্তু এটাতে আসতে পারি নাই। আচ্ছা। কারণ এটা করতে গেলে কিছু কাগজপত্র প্রয়োজন হয়, সরকারের কিছু কাগজপত্র প্রয়োজন হয়, যেটা আসার সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। আচ্ছা। যার জন্য আমিও নিজেও একটু অড জবের মধ্যে ছিলাম, করছিলাম। আচ্ছা। একটা ফ্যাক্টরিতে ছিলাম, তারপরে আস্তে আস্তে একটা বেকারিতে ছিলাম, সেটা ইউনিয়ন জব ছিল আর কি, যখন কাগজপত্র হয়েছিল তারপরে পাইছিলাম। তারপর আমি হাটডগের কাজ করছি, আইসক্রিম বিক্রি করছি, এখন ফলে আসছি, এই ফলে দীর্ঘদিনই আছি আমি আর কি। কারণ আমেরিকায় জানেন যে চাকরির কোনো নিশ্চয়তা নাই। আজকে আমি আসলাম না, কালকে বললো যে তুমি এক সপ্তাহ পরে আসো, যখনই বলছে যে এক সপ্তাহ পরে আসো তখনই আমাকে ধরে নিতে হবে যে আমার চাকরি নাই। এটা হলো আমেরিকার জব, এটা আপনারা সবাই জানেন, তাই না? সুতরাং নিজে করতে পারলে ওইটার ভয় নাই। আমি এক সপ্তাহ কাজ করলাম না, আমার কাস্টমাররা কিছু সাফার হলো, এটা সত্য। পরের দিন দেখা যাবে যে আবার কাস্টমার আমার কাছে আসতেছে। আপনার তার মানে কাস্টমারদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে? হ্যাঁ, এই দীর্ঘদিনে আপনাদের দোয়ায় একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, যার জন্য অনেক দূর থেকে আমার কাছে আসে কাস্টমার। হ্যালো মাই ফ্রেন্ড, হাই, হাউ আর ইউ? Do you have fruit today? Yeah, a lot of fruit. Oh, yeah? What kind of fruit? What kind? I want this one. It's only $1.50. Hi, good morning. This guy's the greatest. This guy's the greatest in the world. Every day. Hi. Do you come here every day for shopping? Yes, I do. He's a great guy. He's really friendly. He's got great fruit. Hi. Okay. নিউ ইয়র্কে তো খুব খারাপ ওয়েদার, উইন্টারের সময় যখন থাকে ঠান্ডা তখনও বসতে হয়? এটা বসতে হয় এমন কথা ঠিক নয়, তবে কেউ কেউ বসে, কেউ কেউ দেশে চলে যায় এই শীতের সময়। আমিও গত 2 বছর আগে গিয়েছিলাম দেশে, গত বছর আর যাই নাই। আচ্ছা। কারণ একবার দেশে গেলে আমরা যে পরিশ্রম করি, যে পয়সা পাই, সমস্ত শেষ হয়ে যায়, কিন্তু মন টানে দেশে যাইতে। দেশে মা বাবা আছেন? দেশে বাবা মারা গেছে, মা আছে, মা অসুস্থ বর্তমানে, প্যারালাইসিস প্রায় 2 বছর। আমি দেখে আসছি মায়ের সংবাদ পেয়ে, আমি গত 2 বছর আগে দেখে আসছি, এবারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ধরেন অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলায়
যেতে পারে না, ইচ্ছা করছে যে আগামীতে যাব, মাকে দেখতে পারবো কি আগামীতে জানি না। আমার ভাই ভাবিরা এবার যাচ্ছে, দু মাসের মধ্যে যাবে দেখে আসবে, তারপর দোয়া করবেন মায়ের। আমি যেন আবার যাই দেখে আসতে পারি মাকে আগামীতে। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে, সবাই বলে ও আকাশে লুকিয়ে আছে খুঁজে খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে, সবাই বলে ও আকাশে লুকিয়ে দুবছর আগে তোমাকে দেখে আসছি, আমি যেন আবার তোমাকে দেখে আসি। ভাই ভাবিরা দু মাসের মধ্যে যাবে হয়তো ইনশাল্লাহ, টিকিট কনফার্ম হলে তুমি দোয়া করো মা, আল্লাহর কাছে খালি দোয়া করো তোমার সুস্থ হোক। পোস্ট বক্স 2145 জিপিও ঢাকা 1000, ফোন 9889682, ওয়েবসাইট www.embrasurefilms.com, ambrosiafilms.com.